হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো সাগু গরিষ্ঠ সাধারণ গুণিনক। তা বন্ধুরা, এই গরিষ্ঠ সাধারণ গুণিনক আমরা জেনুইন পদ্ধতিতে সবাই করেছি, কিন্তু আজকে আমি বলবো একটা নতুন পদ্ধতি, যেটা হচ্ছে খুবই কম সময়, মানে কম সময়ে তোমরা গসাগু করতে পারবে, শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে গসাগু করতে পারবে সেই নিয়েই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত লাইভ গুরু চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা লাইভ গুরু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এরকম ধরনের এর শর্ট ট্রিক ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, গোল পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিনক। তো এখন আমরা জেনুইন প্রসেস সবার প্রথম দেখে নেবো, যে জেনুইন প্রসেস কিভাবে সলভ করি, যেটা আমরা সবাই জেনেই থাকি, যে এরকম ভাবে 12 এর 16 রয়েছে, এদের যদি আমি গসাগু বের করি তাহলে কি করবো, এইটাকে সবার প্রথমে কি ছোট সংখ্যা দিয়ে যাচ্ছে 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে এখানে 6, আর এখানে কত বাজছে 8, আবার 2 দিয়ে দেবো ও তাহলে কত চলে আসছে 3, আর 4 এটা যাচ্ছে না, তাহলে এই দুটো এপাশে যে দুটো সেই দুটো গুণ করে এখানে আমরা লিখে দিই 4, তাহলে 4 অ্যান্সার। এটা হলো জেনুইন প্রসেস, কিন্তু এখানে আমরা জেনুইন প্রসেস অ্যাপ্লাই করব না, এখানে জেনুইন প্রসেস অ্যাপ্লাই ছাড়াই আমরা কি করব, অঙ্কটা করে ফেলতে পারবো। জাস্ট আমাদের কিছু সময় না, আমরা জাস্ট দেখি অঙ্কটার অ্যান্সার বলে দিতে পারবো, ও সেই রকম ট্রিকের মাধ্যমে। প্রথমে ছোট সলিউশন দিয়ে করি, তারপর আস্তে আস্তে বড়তে যাব। তো আমরা শর্ট ট্রিকটি করার জন্য সবার প্রথমে দেখবো যে সংখ্যা দুটি রয়েছে সেই সংখ্যা দুটির মধ্যে অন্তর কত, মানে তাদের বিয়োগফল কত। দেখবো এখানে 12 আর 16 এর মধ্যে অন্তর কত, মানে বড় থেকে ছোটই বিয়োগ করবো, মানে 16 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত থাকবে, থাকে হচ্ছে 4। তাহলে দেখবো এই 4টা কি একে ভাগ যায়, মানে 12 ডিভিজিবল বাই 4, মানে 12 কি 4 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ 4 দিয়ে 12 যায়, কেন 3 4 12 আর 4 4 16, 4 দিয়ে 16 যায়, তার মানে কি গসাগু হচ্ছে 4। খুব ইজি বন্ধুরা, সবার প্রথম কি করবো, সবার প্রথমে আমরা দেখবো যে দুটো সংখ্যার গসাগু বের করতে হবে বা তিনটে সংখ্যার গসাগু বের করতে হবে তাদের অন্তর বের করবো। অন্তর বের করার পর দেখবো এদের মধ্যে কি ভাগ যায়, যদি এদের মধ্যে ভাগ যায় দুটোর মধ্যে তাহলে সেটা হয়ে যাবে গসাগু। তাহলে এই দুটো 18 আর 22 এদের মধ্যে যদি অন্তর করি তাহলেও কি থাকবে, 4 থাকবে, কিন্তু এখানে 4 দিয়ে 16 যায় না, 4 দিয়ে 22 ভাগ যায় না, তা সেক্ষেত্রে কি করব, এটাকে ভাঙবো, 4 কে কি লেখা যায় 2 ইন্টু 2, তাহলে 2 দিয়ে এটাকে যায় 18 কে, হ্যাঁ 9 দুগুণে 18, 2 দিয়ে এটাও যায় 11 দুগুণে 22, তাহলে 2 হয়ে যাবে কি আমাদের গসাগু। নেক্সট অঙ্কটি দেখে নেবো যে 7 14 আর হচ্ছে 28, এদের মধ্যে এ কি করব, আমি গসাগু বের করব। তা এদের মধ্যে যে কোনো দুটি সংখ্যার মধ্যে আমি অন্তর বের করি, এটার মধ্যে যদি অন্তর করি তাহলে 7 বেরাবে, এটার মধ্যে যদি অন্তর করি তাহলে 14 বেরাবে, কেন 28 থেকে 14 বিয়োগ করলে 14 থাকে, আর 14 থেকে 7 বিয়োগ করলে 7 থাকে, তাহলে আমি যেটা বড় সেটা বাদ দেবো, এই দুটোর মধ্যে যেটি ছোট হবে, যার অন্তর ছোট হবে সেই অন্তরটা আমরা নেব। তাহলে 7 এখানে ছোট, 7 দিয়ে 7 যায়, 7 দিয়ে 14 যায়, ভাগ করলে 7 দিয়ে 28 যায়, 4 7 28, 7 2 14, তাহলে 7 কি হয়ে গেল আমাদের গসাগু। তো বন্ধুরা আমরা দেখে নেবো যে কটি সংখ্যা দেবে সেই কটির মধ্যে যে কোনো দুটি সংখ্যার অন্তর কোনটা ছোট। এখানে যেমন 14 আর 7 মধ্যে অন্তর হচ্ছে 7, আর 28 আর 14 মধ্যে অন্তর হচ্ছে এই কি হচ্ছে 14, আর এখানে যদি 7 আর এখানে দেখি তাহলে কি হচ্ছে 21, মানে 28 থেকে 7 গেলেও 21 বড় হয়ে যাচ্ছে, তাহলে এই কি আমরা ছোট অন্তরটা নেবো 7, 7 দিয়ে দেখলাম প্রত্যেকটা ভাগ যায়, তাহলে আমাদের গসাগু কি 7। খুবই সিম্পল, এটা আমরা এখন দেখে নেবো যে এদের মধ্যে দেখছি 20, আর এর মধ্যে কি হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, আর এটার মধ্যে 30, তাহলে আমার সব থেকে ছোট কোনটা, এইটা, এই দুটোর মধ্যে কত হচ্ছে 5, আর 5 কি হচ্ছে 15 ডিভিজিবল, এর তোমার 15 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও 20 কে ভাগ করা যাবে, 5 দিয়ে 30 কে ভাগ করা যাবে, 5 কে 45 কে ভাগ করা যাবে, তাহলে 5 হচ্ছে আমাদের 15 20 30 45 এর গসাগু। তাহলে আমরা কি খুব সিম্পল, আমরা দেখে অ্যান্সার বলে দিতে পারবো যে কিভাবে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে গসাগু বের করব। তো একটু বড়তে যাই, এখানে দেখো 4 16 আর 12 এর গসাগু বের করতে হবে, তাহলে এখানে কি হচ্ছে 4 আর 16 রয়েছে, 4 আর 16 এর মধ্যে অন্তর কি, 4 আর 16 এর মধ্যে অন্তর হচ্ছে 12 16, আর 22 এর মধ্যে অন্তর্গত 6, তাহলে কোনটা বড়, 12 বড় দরকার নেই, আর 22 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে চলে আসবে আমাদের 18, যেটা আরো বড়, তাহলে কি ছোটটা নেবো আমরা 6টা নেবো, 6 এখানে 6 দিয়ে কি 4 যায়, যায় না, তাহলে এটাকে ভাঙবো, ভেঙে কি লেখা যায় 3 ইন্টু 2,
থ্রি দিয়ে চার যায়, যায় না, থ্রি নেব না, টু দিয়ে দেখছি, টু দিয়ে যায়, দুই দুগুণে চার যাচ্ছে, দুই দিয়ে কি যায়, দুই এর ঘরে কি ষোলো আসে, দুই আট দুগুণে ষোলো যাচ্ছে, দুই দিয়ে এগারো যায়, তাহলে এগারো দুগুণে বাইশ, তাহলে কি আমাদের গসাগু কি হয়ে গেল, দুই, দুই হয়ে গেল আমাদের অ্যান্সার, চার ষোলো আর হচ্ছে বাইশের গসাগু হয়ে যাচ্ছে দুই। বন্ধুরা নেক্সট অঙ্ক আমরা এখানে দেখে নেবো, বাইশ তেত্রিশ একশো একুশ আর একশো চুয়ান্ন, ও এর গসাগু আমরা বের করবো। খুবই বড় সংখ্যা দেখে খুবই কঠিন মনে হচ্ছে গসাগুটা করতে, কিন্তু খুবই ইজি। আমি সব থেকে দেখবো ছোট সংখ্যা কি আছে, দেখেই বোঝা যাচ্ছে এই দুটোর অন্তর সব থেকে ছোট, এখানে বাইশ এবং তেত্রিশের মধ্যে অন্তর কি সব থেকে ছোট কি হচ্ছে, বাইশ এবং তেত্রিশের মধ্যে অন্তর হচ্ছে ইলেভেন। তাহলে এই ইলেভেন দেখছি বাইশ, এগারো দুগুণে বাইশ এগারো, আর এগারো তিন এগারো তেত্রিশ, তারপরে এগারো এগারো গুণ করলে আমরা জানি একশো একুশ হয়, আর এগারোকে কি চোদ্দ দিয়ে গুণ করলে একশো চুয়ান্ন হয়ে যায়। তাহলে কি এগারো প্রত্যেকটার সাথেই ভাগ করা যায়, তাহলে কি হবে বারো তেত্রিশ একশো একুশ আর একশো চুয়ান্ন, এর গসাগু কি হয়ে যাবে এগারো। খুব ইজি বন্ধুরা, একটু বুঝে গেলে যে আমরা সব থেকে ছোট অন্তরটা নেব, দেখবো প্রত্যেকটা ভাগ যাচ্ছে কিনা, যদি যায় গসাবো, যদি না যায়, যদি যায় সেটাই অ্যান্সার হবে, যদি না যায় তাহলে ওটাকে ভাঙবো, ভাঙার পরে যেটা দিয়ে যাবে সেটাই অ্যান্সার। তা এখানে দেখে নেবো থ্রি এইটিন টোয়েন্টি সেভেন আর এখানে কি হচ্ছে থার্টি থ্রি, তাহলে এখানে থ্রি এটাকে যদি করি ই তাহলে কত হবে, বিয়োগ করলে কত হয়ে যাবে ফিফটিন, তাহলে এটার সাথে যদি করি এখানে এইটিন আর টোয়েন্টি সেভেন এর মধ্যে অন্তর কি হচ্ছে সেভেন্টি হচ্ছে নাইন, আর এখানে এটা যদি করি তাহলে হয়ে যাবে সিক্স, তাহলে সব থেকে ছোট হচ্ছে সিক্স, আর থ্রি থেকে এটা এটা যদি এটার সাথে এটা করি তাহলে কি থার্টি হবে। তাহলে এখানের মধ্যে আমি বলেছি সবার প্রথমে ছোটটা নেব, ছোট সংখ্যা নিয়ে নেবো, সব থেকে ছোট সংখ্যা কোনটা অন্তর ও সেটা হচ্ছে সিক্স, আর এইগুলো সব বড় এগুলোকে নেব না, তাহলে ছোট যেটা সিক্স সেটাই হচ্ছে আমরা নেব। তাহলে দেখি থ্রি দিয়ে সিক্স কে থ্রি দিয়ে ভাগ করা যায় না, যায় না, কেন সিক্স এর ট্রেবল যখন আমরা করবো ছয়কে ছয় হয়ে যাবে, কেন থ্রি আসবে না, তাহলে এ সিক্স যেটা পেয়েছি সিক্স কে ভাঙবো, কি লেখা যায় থ্রি ইন্টু টু, থ্রি দিয়ে দেবো, থ্রি থ্রি দিয়ে যাই তিন আখে তিন, তারপরে কি হচ্ছে তারপরে হচ্ছে তিন ছয় আঠেরো যায়, তিন তিরিখে নয় যায়, তিন এগারো তেত্রিশ যায়, তো প্রত্যেকটাই কি হচ্ছে তিন দ্বারা বিভাজ্য, মানে তিন দ্বারা ভাগ করা যায়, তাহলে কি থ্রি হয়ে গেল কি তেরো আঠেরো সাতাশ এবং তেত্রিশ এর গসাগু। বন্ধুরা খুবই ইজি, বন্ধুরা যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আমি একটি এক্সাম্পল, নাইন ফিফটিন থার্টি সেভেন্টি ফাইভ আর নাইনটি নাইন এর গসাগু কি হবে। দেখো আমরা থিওরিটিক্যালি যদি ভাবি তো আমরা দেখি অ্যান্সার বের করে দিতে পারবো, যদি আগের প্রশ্ন গুলো আমরা ভালো করে বুঝে নিই যে আমরা কিভাবে করেছিলাম তাহলে দেখে অ্যান্সার বের করে দেবো। দেখি বোঝা যাচ্ছে এটার অ্যান্সার হবে থ্রি, আমরা কিভাবে বুঝছি অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখবো ও যে এখানে নাইন রয়েছে ফিফটিন রয়েছে এদের মধ্যে অন্তর কত, এদের মধ্যে অন্তর হচ্ছে সিক্স, তাহলে এর মধ্যে অন্তর কত, এর মধ্যে ফিফটিন, এর মধ্যে অন্তর কত, এর মধ্যে হচ্ছে ফর্টি ফাইভ, এর মধ্যে অন্তর কত আরো বেশি হয়ে যাচ্ছে, আমরা দেখছি সব থেকে ছোট অন্তর কি হচ্ছে নয় এবং পনেরোর মধ্যে বিয়োগ করলে চলে আসে সিক্স, তো সিক্স হচ্ছে সব থেকে ছোট সিক্স, নয় যা যায় না, তাহলে সিক্স কে কি ভেঙে দেবো তিন গুণ দুই, তিন দিয়ে যায়, হ্যাঁ যায়, তিন তিরিখে নয়, তিন পাঁচে পনেরো, তিন দশে তিরিশ, তিন পঁচিশে পঁচাত্তর, তিন তেত্রিশে নিরানব্বই, তাহলে কি তিন হয়ে যাবে আমাদের হচ্ছে গসাগুর অ্যান্সার। বন্ধুরা খুবই ইজি, সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে কোন দুটি সংখ্যার অন্তর সব থেকে ছোট, এবং সেটি যদি প্রত্যেকটা সংখ্যার দ্বারা বিভাজ্য যায় মানে প্রত্যেকটা সংখ্যার সাথে ভাগ যায় তাহলে ওটি গসাগু, যদি না যায় সেটাকে ভাঙবো, ভাঙার পরে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি সেই সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো দিয়ে আস্তে আস্তে বড় থেকে ছোটর দিকে যাবো, দেখবো কোনটা দিয়ে প্রত্যেকটা ভাগ যায়, যেটা দিয়ে ভাগ যাবে সেটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখার পর তোমাদের এখন গসাগু নিয়ে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে গেছে, তোমরা গসাগু কিভাবে কম সময়ের মাধ্যমে শর্ট ট্রিকে দ্বারা করতে পারবে সেটা এই ভিডিও দ্বারা তোমরা শিখে নিয়েছ। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করো, আর যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওকে শেয়ার না করে থাকো তাহলে বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিওটিকে শেয়ার করো, আর এখনো পর্যন্ত যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল বাটনে ক্লিক করো এরকম ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদের যদি কোনো ম্যাথের প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, ও বা হোয়াট নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে তোমার কোশ্চেন সেন্ড করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে কোনো না কোনো ভিডিওতে।